সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প এই সেশনে আপনারা জানেন যে আমরা আমাদের এটা দ্বিতীয় ব্যাচ চলছে এবং আজকে উন তম দিন আমাদের আগামীকাল এই দ্বিতীয় ব্যাচটা শেষ হয়ে যাবে বাট আমাদের গ্রুপে যারা আছে ছ হাজার মানুষ তারা জানেন যে এটা আসলে শেষ হচ্ছে না আপনাদেরকে আমি কথা দিয়েছি যে আপনাদের ব্যবসা করতে গিয়ে আগামী দু বছর যে যে প্রবলেম আপনারা ফেস করবেন আমি আপনাদের সাথে থাকবো বা এরকম করে প্রতিদিন একটা নিজের সাথে ছিল আসলে আমাদের এই কার্যক্রম থেকে কিন্তু আপনারা একটা নিজের যে চাইলে সম্ভব শিখেছি বাদ দেই নাই এই যে ঈদ গেল এবং নব্বই দিন মানে নব্বই দিন শুক্র শনিবার শহর টানা আমরা লেগেছিলাম এই যে একটা নিজের সাথে সংকল্প নিজের সাথে একটা জিদ এবং নিজের সাথে একটা পরিকল্পনা এটা করলে যে আসলে সফল হওয়া যায় তার প্রমাণ এবং আল্লাহ থ্যাঙ্কস গড আল্লাহ এর মধ্যে আমাদেরকে আমাকে অন্তত অসুস্থ করেন নাই যার কারণে আমি প্রতিদিন আপনাদের সামনে হাজির হতে পেরেছি সো আপনাদের সবাইকে স্বাগত অলরেডি সবাই যোগ দেওয়া শুরু করেছেন চট করে একটু লিখে নেন কে কোন জেলা থেকে এবং বিদেশে যারা আছেন এগারোটা দেশ কে কোন দেশ থেকে যুক্ত হচ্ছেন তাদেরকে আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা ইদানিং প্রায় অলমোস্ট সবগুলো লাইভে কখনো কখনো আমি একা করি আমরা একজন করে অতিথি নিয়ে আসি এবং প্রত্যেকটা অতিথি অ্যামেজিং অতিথি আজকে যে গেস্ট আমার সাথে আছেন সত্যিকার অর্থে আমি ওনাকে খুব দূর থেকে ওনার খুব কাছে যাওয়ার সুযোগ আমার খুব কম হয়েছে দুই তিন দিন হয়তো হয়েছে কিন্তু খুব দূর থেকে আমি ওনাকে অনেক পছন্দ করি আমার দেখা আমার দেখা একজন মানে কি বলে এটাকে স্মার্ট মানুষ এতটা ভদ্র অমায়িক এবং এতটা সুদর্শন ইভেন হ্যাঁ মানুষ আমি আমি দেখেছি খুবই কম এবং তিনি তার নামটাও খুবই সুন্দর এবং তার আরো কতগুলো জিনিস আমি পোস্ট গুলো দেখি সেটা হচ্ছে যে উম উনি খুব সুন্দর করে অনেক বিষয়ে উনি উনি পোস্ট দেন এবং আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ওনার ভালোবাসাটা একটু অন্যরকম এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে কারণ আমি আমার জীবনে যেমন সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমার জীবনে যদি কোনো চমক বা কোনো দোয়া বা বিশেষ মুহূর্তে আমি যে বিপদে পড়েছিলাম সেটা থেকে চমক লেগে থাকে সেটা ছিল আমার বাবা আমার বাবার দোয়া এরকম নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের জীবনে কেউ কেউ না আছে আমরা যখন হয়তো বিপদে তখন স্মরণ প্রতিদিন যদি স্মরণ করি তিনি কিন্তু ঠিক মতো ঠিকই জেরাকশন দেন তো আমি আর কথা বাড়াচ্ছি না আমরা এখন গল্পে চলে যাব আমাদের আজকের যিনি অতিথি আমার ডাকে অনেক কষ্ট করে অনেক দূর থেকে সাহায্য দিয়ে এসছেন আমাদের খুবই প্রিয় আলবাব ভাই এবং আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি আপনার সামনে আলবাব ভাই একটু হ্যালো বলেন আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছ ওনার দরাজ গলা মাসাল্লাহ জি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন খালি এতটুকু বলবো যে আমি আজকে এখানে আসতে পেরে খুবই নিজেকে অনার্ড মনে করছি সম্মানিত মনে করছি এবং ইকবাল ভাইকে খুব বেশি দিন হলো আমি চিনি না কিন্তু খুব যে বেশি এটাও ঠিক যে আমার খুব বেশি যে তার সাথে আমার দেখা হয়েছে তাও না তবে এটাই বলতে চাই যে আই লাইক হিম ভেরি ফর মাচ পার্সন হি যে মানুষ সে মানুষটা যেমন ঠিক ওইভাবে আমি তাকে পছন্দ করি কারণ উনি আপন করে নিতে পারেন একটা মানুষকে সেই জন্য আমি হয়তো ওনার সাথে আপন হয়ে গেছি এবং আল্লাহ আমাদের সহায় এবং আমি খুবই খুবই খুশি যে আজকে আপনাদের সামনে আমি বসে কথা বলতে পারছি একজন উদ্যোক্তা এবং বাংলাদেশে একটা খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান লাইট হাউস বাংলাদেশ যেখানে উনি আলো দিয়ে থাকেন ইনফ্যাক্ট উনি কিন্তু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন এবং শার্টের টাই কিভাবে বাঁধতে হয় সেখান থেকে শুরু করে একটা মানুষকে কিভাবে পরিশীলিত করতে হয় স্মার্টনেস তৈরি করতে হয় এবং কর্পোরেট ট্রেনিং গুলো উনি নর্মালি দিয়ে থাকেন এবং অসাধারণ একজন মানুষ হাতে কলমে শেখান সো আমরা একটু আজকে আলবামের সাথে আলাপ করবো আপনাদের ডেফিনেটলি আমাদের আলোচনা থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন আপনারা চট করে একটু বলে ফেলেন যে কে কোন জেলা থেকে জয়েন করছেন এবং কোন দেশ থেকে আলবাবে আপনি একটু বলে নেই আমাদের এখানে যে ছ হাজার মানুষ আছে এটা নব্বই দিন ধরে আমাদের সাথে প্রতিদিন মানে আমি যে তাদেরকে সময় দিচ্ছি প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা শুধু তা না তারাও কিন্তু সময় তাদের জন্য দিচ্ছে এবং তারা সেখানে লেগে আছে এবং আপনি শুনলে খুশি হবেন প্রবাসী প্রায় দেশ থেকে আমাদের তরুণরা এখানে আছে তারাও এখন বলছে যে আমরা বিদেশে থাকবো না বাংলাদেশে এসে ব্যবসা নিজের দেশে জন্য কাজ করব। এবং তাদের আমি জানি না এখান থেকে কতজন ব্যবসায়ী হবেন আমরা নর্মালি যদি থামরুল ধরে থাকি কোন একটা কাজ থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় সেভাবে যদি হিসাব করে আমাদের কিন্তু এক হাজার থেকে বারোশো উদ্যোক্তা বন্ধ করে এখান থেকে হয়ে যাবে বাট আমি আশা করি আজকে না হোক এক বছর পরে হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক এরা সবাই একদিন থেকে এক লক্ষ কর্মসংস্থান তৈরি করবো এটা হচ্ছে আমাদের টার্গেট এবং সেটা আমরা জাতির সামনে তুলে ধরবো একদিন এবং আসলে খুশি হবেন এই উদ্যোক্তা তো তারা হবেন কিন্তু এর মধ্য দিয়ে ওদের যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ওরা সবাই বদলে গেছে তারা এখন নিজেকে একজন ভালো মানুষ মনে করে তারা এখন কাউকে একটা খারাপ কথা বলার আগে চিন্তা করে যে এটা বলা উচিত না তারা এখন মানুষের উপকার করতে পছন্দ করে অলরেডি আহ আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি যেমন রক্ত দেয়া গাছ লাগানো মানুষকে সাহায্য করা এই রমজানে আমরা কিছু এটি শিশুদের সাথে ইফতার করেছি এরকম নানান সামাজিক কাজে তারা উদ্ধৃত হয়ে যাচ্ছে আমি কিন্তু খুব বেশি ওদেরকে এগুলাতে ইনস্পায়ার করেছি তা না বাট তারা আমার আমি যে কাজগুলো করি এগুলো ফলো করে সেইখান থেকে তারাই এগুলো করে স্যার আপনারা এটা করেছেন আমিও করেছি এমন করে একটা চয়ে পাঠাচ্ছে সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং আসলে আমি মনে করি এই 6000 মানুষ যদি বদলে যাও শুরু করে তাহলে তাদের সাথে কিন্তু 60000 মানুষ বদলে যাওয়া কঠিন কাজটা আপনি কি বলেন আপনি বদলান দেশ বদলাবে কোন সন্দেহ না এবং দেশ বদলানোর আসলে আমরা যেটা শিখিয়েছি যে তোমরা শুধু বিজনেস করবে না তোমরা এই দেশে খুব চোখ বন্ধ করে জিনিসের মধ্যে ভেজাল দিয়ে মানুষকে মেরে ফেলেছে এটা কিন্তু গুলি করার চেয়ে বেশি খারাপ এই যে ফর্মালিন দেয়া আহ আমের মধ্যে ফলের মধ্যে সব ফলে ইভেন মাছ থেকে শুরু করে মরা মুরগি মরা গরু মানে কোনো কিছুতে বাদ রাখছে না মানুষ সেইখান থেকে এই গ্রুপটা বেরিয়ে এসছে এগুলা তারা করবে না অলরেডি তারা এই আমের সিজনে লিচুর সিজনে অলরেডি লিচু বিক্রি করেছে এবং এই গ্রুপের লোকজনই কিনেছে এবং এখানে তারা তাদের প্রোডাক্ট ডিসপ্লে করছে কত কিছুদিন ধরে তারা নিজেরা নিজেদের বায়ার নিজেরা নিজেদের সেলার নিজেরা নিজেরা আবার ইনভেস্টর হচ্ছে এই গ্রুপ থেকেই সো ইটস এ বিগ নেটওয়ার্ক অপরচুনিটি তাদের জন্য তৈরি হয়ে গেছে এখন আপনি যদি একটু তাদেরকে বলেন আপনার অভিজ্ঞতা থেকে আপনি তো এই লাইনে প্রচুর কাজ করেছেন ইন এডিশন টু দ্যাট যেমন আমরা লেগে থাকা নিয়ে কথা বলছি হেরে যাবে সবসময় সবকিছু ক্লিক করবে না তারপরেও লেগে থাকতে হবে আমরা নানান ভাবে তাদেরকে তৈরি করছি আপনি একটু শেয়ার আমি অভিজ্ঞতা থেকেই বলবো তবে আমি একটু জিনিসটাকে একটু গল্পের ছলেই বলি দেখেন আমার বয়স বাহান্ন এবং আমার সাতাশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তার মধ্যে দশটা বছর আমি কাটিয়েছি পোশাক শিল্পে আমার নিজস্ব একটা ফ্যাক্টরি ছিল তো আমার দু যখন ওটা অষ্টম বছর আমার পোশাক শিল্পে আমার অনেক বড় ছিল তো তখন আমার ক্যান্সার হয়ে যায় তো ওই আল্লাহ আমাকে সুস্থ করে নিয়ে আসেন তবে আমার কেন জানি মনে হলো যে আর পোশাক শিল্পে আমি থাকব না এবং পোশাক শিল্প থেকে বেরিয়ে আমি এই স্কিল ডেভেলপমেন্ট বা আপনাদের মতন যারা বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করেন কাজ করেন তাদেরকে নিয়ে আমি কাজ করি তো আমি যেটা বলতে চাচ্ছি দেখেন জিনিস একটা হলো আগে আমি আমি যদি বলি যে ক্যান্সারের জন্য কি করি দুটা হ্যাঁ আমার ক্যান্সার থেকে ফিরে আসার পরে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম এবং আল্লাহ সোহানা তালাকেও আমি আমার অনেক অনেক শুকুর জানাই যে উনি আমাকে কেন আবার জীবনটা ফিরিয়ে দিয়েছেন এটার একটাই কারণ যে মানুষের সেবা করার জন্য সো এবং আমি যখন নামি মানুষের সেবা করতে এই এটাই ভেবে যে আমার জীবনের এই পৃথিবীতে এই জগতে আসার একটাই কারণ হলো যে উনি আমাকে মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন এবং ক্যান্সার দিয়ে সেটা আমাকে বুঝিয়ে দিয়েছেন কারণ সবাই ক্যান্সার থেকে ফেরত আসে না তো ভাই একটা কথা মনে রাখবেন যে আমি যেটা বলি যে একজন it just takes one to help one that is আমি একা যখন উদ্যোগ নেই এই ক্যান্সার এর রোগীদের জন্য কাজ করব আমার সাথে কিন্তু 29 জন এসে যোগ দেয় এবং এই 29 জন এরা বাড়ছে এবং আমি এদেরকে একটাই বলি যে তোমরা একজন একজন একটা ক্যান্সার এর রোগীর দায়িত্ব নাও রাইট তো আমার পক্ষেতে সম্ভব না দেশের সব ক্যান্সার রোগীর জন্য সবকিছু করা সো আমি বলেছি যে তোমরা প্রত্যেকের কাছে সেই অবস্থানটা আছে যেটা দিয়ে তোমরা একটা ক্যান্সার রোগীর সাহায্যে আসতে পারবা এবং কারা যাদের নাকি টাকার সংকট যারা বাঁচতে চায় আমরা প্রত্যেকে বাঁচতে চাই আমিও বাঁচতে চেয়েছিলাম সো তাদের পাশে গিয়ে দাঁড়ানো সেই দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো তো সেরকম এই উনত্রিশ জন যারা আছেন তারা এক একজন এক একটা ক্যান্সার রোগীর পিছনে কাজ করেন সেরকম ওইটি আমি বলতে চাচ্ছি যে টেক্স ওয়ান টু সেভ ওয়ান সেরকম ইট টেক্স ওয়ান টু বিল্ড ওয়ান আপনারাও যদি এরকম আপনারা যারা আজকে এই মানুষটার উশিলায় যারা আজকে যে শিক্ষা যে অভিজ্ঞতা বা যে একটা জগতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন আপনারা প্রত্যেকেই কিন্তু একজন করে ইকবাল বাহার প্রত্যেকে একজন করে ইকবাল বাহার আপনি এখন চিন্তা করেন আপনারা আপনাদের যে জ্ঞান এখন হলো এই জ্ঞানটা এখন আপনারা এক একজন করে ছড়িয়ে দেন এটাকে বলা হয় মাল্টিপ্লাইং এফেক্ট একটা কথা মনে রাখবেন এখন আমি ক্যান্সার থেকে বেরিয়ে পেশায় আসি রিমেম্বার দুটো জিনিস একটা হলো আমাদের দেশ আমাদের দেশ একটি জগতের সারা জগতের একটি বিস্ময়কর দেশ কারণ কি জানেন আমরা আমরা পোশাক শিল্পে আমরা দ্বিতীয় স্থান অধিকার করে আছি। চায়না প্রথম স্থান অধিকার করে আছে কিন্তু আমরা দ্বিতীয় স্থান অধিকার করে আছি আমাদের পাশের দেশ ভারত পাকিস্তান ক্যাম্বোডিয়া যেখানেই যান আমাদের উন্নতি আমাদের উন্নত মানের পোশাকের তুলনায় তাদের যে পোশাক তৈরি কিছুই না এটা সবসময় মনে রাখবেন যে আমরা ঊর্ধ্বগামী আমরা উপরের দিকে যাচ্ছি রাইট সো আমাদের দেশ পোশাক শিল্পে নাম্বার টু তবে যদি আপনি কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করেন আমরা কিন্তু সারা বিশ্বে নাম্বার ওয়ান এখন আপনি প্রশ্ন করেন এটা কিভাবে হলো দেখেন আজ থেকে দুশো বছর আড়াইশো বছর তিনশো বছর আগে আমাদের দেশে মুসলিম তৈরি হয়েছে সেই মুসলিম পৃথিবীতে আর কোথাও তৈরি হয়নি আমাদের মধ্যে সেই রয়ে বা টেক্সটাইল কাপড় শিল্পের যে ঐতিহ্য সেটা আমাদের মধ্যে রয়ে গেছে এটা হলো এক নম্বর এবং এটা যাবে না যেতে পারে না কারণ এটা আমাদের মা বোনদের আঙুলের মাথায় রয়েছে এটা একটা বিস্ময়কর একটা জিনিস আল্লাহ প্রদত্ত আল্লাহ এটা আপনি মাথায় রাখবেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যে আমি আমাকে সব সময় বলতো যে তোমরা এত অমায়িক কেন তোমরা এত পরায়ণ কেন আমরা সেটাই সেটাই আমাদের গর্ব এটাই আমাদের আইডেন্টিটি এটাই আমাদের বাঙালি এন্ড আরেকটা কথা মনে রাখবেন যে ক্রিকেট বিশ্বে আমরা একটা নাম আমরা একটা শক্তি সো ওই আয়তনে ছোট বাংলাদেশকে আয়তন দিয়ে বিচার করলে হবে না বাংলাদেশকে জগৎ বিচার করবে আপনাদের আয়তন দিয়ে আপনাদের হৃদয়ের আয়তন দিয়ে যে আপনাদের হৃদয়ে কতখানি জায়গা আছে একটা নতুন কিছু করার যে সাহস সেটাকে জায়গা দেওয়ার এবং সাথে মানুষের সেবা করার মতন মানুষকে জায়গা দেওয়া এটা যদি দুইটা থাকে আপনাদেরকে আপনারা এবং এই যে আমি বললাম দেশ বদলাবে ঊর্ধ্বামী আপনাদেরকে আরো উপরে নিয়ে যাবেন তাহলে এটা বলে শেষ করি যে আমাকে একজন আমার যে যারা ক্রেতা বিদেশে যারা ক্রেতা আমার পোশাক কিন্তু যারা তৈরি করা পোশাক তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি আমাদের বাংলাদেশের মধ্যে কি আছে যেটা তোমার মানে আমরা এত ভালো কেন পোশাক শিল্পে বলেছিল যে দেশের মানুষ মুখে ইলিশ মাছের কাটা মুখে ইলিশ মাছ দিয়ে মুখ দিয়ে সে কাটা বেছে খেতে পারে সে দেশের মানুষ সব পারে বি প্রাউড অফ বাংলাদেশ আমাদের এই যে সবুজ লাল পতাকাটা সব সময় একটা আপনার গর্বের কারণ যেন হয় এটা মনে রাখতে ধন্যবাদ এবং আরেকটা জিনিস আপনি দেখেন মানে এর চেয়ে বড় ইনস্পিরেশন বোধ কিছু হতে পারে আমরা যদি উনিশশো সালের কথা চিন্তা করি একাত্তরে আমাদের বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এখন হচ্ছে সতেরো কোটি কিন্তু আমাদের বাংলাদেশের যে আয়তন পঞ্চান্ন হাজার সেটা কিন্তু কমে এখন প্রায় অর্ধেক হয়ে গেছে করে না অন্যান্য জিনিস করে কিন্তু আমাদের যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা সেই কৃষক কৃষক সেই কৃষকরা সাড়ে সাত কোটি মানুষকে যেই পরিমাণ জমি দিয়ে তখন খাইয়েছেন তখন হয়তো পারেন নাই এখন সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছেন আরো অনেক কম জমি দিয়ে এই কৃষকরা যদি ঘটাতে পারে আমাদের এই তরুণরা কেন পারবেন বিপ্লব ঘটাতে এবং সেই বিপ্লব হচ্ছে আমাদের হচ্ছে এবং কৃষিতে কৃষি নাই আমাদের কৃষি প্রক্রিয়া জাতকরণ যেটা আমাদের এখন নানান রকমের ঘটছে সেখানে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি একবার যদি চিন্তা করা যায় তাই না আরেকটা জিনিস আপনার থেকে আমি শুনতে চাই আমার খুব ভালো লাগে এটা সেটা হচ্ছে যে আমরা তো ধরেন কাজ করব পরিশ্রম করব আমাদের সততা দরকার সিনসিয়ারিটি দরকার ডেডিকেশন দরকার কিন্তু আমরা কখনো কখনো দেখা যাচ্ছে যে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করার পরেও হচ্ছে না তখন তো নানান রকমের ইন্সপিরেশন আমাদের দরকার হয় কিন্তু এই যে একটা ইন্সপিরেশন বাবা মার বা এর চেয়ে বড় মানে ইন্সপিরেটর কি হতে পারে না বাবা মার চেয়ে সেইটার ব্যাপারে আমরা কতটা কনসার্ন মানে সেই জায়গাটাতে আমরা কি সতেসতি সময় মতো ইনভেস্ট করতে পারতেছিleftrightarrow দেখেন ভাই একটা কথা মনে রাখবেন যতই যে বলুক মূল্যবোধের কথা যতই মূল্যবোধের সেই অমায়িক তো সেই ভদ্র তো সেই সৎ সৎ বাবা আমার মা নাই আমার মা চলে গেছেন কিছুদিন আগে আপনি যদি আল্লাহ তো নাম আছে তাই না এবং প্রতিটা নিরানব্বইটা নাম কিন্তু এক একটা তার একটা উপমা রাইট তার এক একটা বিশেষণ এবং এই নিরানব্বইটা যে তার আহ নাম এই নামের যে মানে সবগুলি মায়ের মধ্যে খুঁজে পাবেন ঠিক আছে একটা মা তৈরি হাল্লার নিরানব্বইটা নামের মর্তবা সো ভাই বাবা মা আজকে আমি বছর বয়সে আমি যদি মনে করি যে আমার আহ আমি বারে বারে যেখানেই আহ আটকাই না কেন বা যেখানেই আমি অনেক বড় পরীক্ষায় পড়ি না কেন আমি বারে বারে ফিরে আসি ওই বাবা মায়ের দোয়ার বরকতে হম আমার মা উনি ছিলেন আমার আহ আদর্শ আমি নিজেকে আজকে যেভাবে পেয়েছি যাই পেয়েছি আমি তাকে দিয়ে আমার কথা হলো যে দেখেন এই যে এই মুহূর্তে আমাদের দেশের যে সবচেয়ে বড় ক্রাইসিস সেটা আজকে যদি এই মানুষটার কারণে আপনাদের মধ্যে যদি কোনো ধরনের মূল্য বোধ জাগ্রত হয় প্লিজ সেটা আপনারা আরো বাকি দশজনকে ছড়িয়ে দেন এই অবক্ষয়টা ঠেকান এই অবক্ষয় শুধু মূল্যবোধের অবক্ষয় কিন্তু মূল্য আমাদের এই জেনারেশনের অবক্ষয় না কিন্তু দেশের অবক্ষয় আমাদের দেশ ঊর্ধ্বগামী দেশ আমাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ এত দুর্যোগ এত ঝামেলা এত কিছুর মাঝেও আমরা কিন্তু থেমে নাই আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা আপনাদের কারণে আপনারাই কিন্তু সেই ভবিষ্যৎ আপনারা যদি এই মূল্যবোধের অবক্ষয়টা ঠেকাতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরে যারা ছোট ভাইরা আসবেন তারাও কিন্তু আপনাদেরকে মেনে চলবে আর এটার একমাত্র উপায় হচ্ছে যখন নাকি আপনারা আপনাদের বাবা মাকে শ্রদ্ধা করবেন মেনে চলবে দেখছে মায়ের সাথে খালি সামনে বা বাবার সামনে বসে তার কাছে পনেরোটা মিনিট মা আজকে ভালো কিছু বলো তোমার মনে যা চাই ভালো কিছু বলো বা আপনি তার কাছ থেকে শুনবেন যে মা নানার সময় নানা যখন বেঁচে ছিলেন বা আপনাদের হয়তো অনেক অনেকে নানা বেঁচে আছেন বা অনেকে নানা বেঁচে নাই বা নানি বেঁচে আছেন নানি বেঁচে নাই মা তারা তোমাকে কি উপদেশ দিত সেই উপদেশগুলি আমাকে একটু দাও এই এতটুক এই এতটুক এবং আমি যেটা সবসময় বলি সুযোগ পেলে তাদেরকে একটু হাত করো মানে এটা কিন্তু অনেক কথা বলে দেয় কিছু বলা লাগে না যেদিন যেদিন উনি থাকবেন না সেদিন কিন্তু মাথা কুড়িয়ে পাবেন না সেই সময়টা পাবেন এবং আপনি যে পয়েন্টটা বললেন যে মূল্যবোধ এবং এটা ছড়িয়ে দেয়া এবং এটার একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা ঘৃণা দিয়ে তো মূল্যবোধ ছড়ানো যায় না আপনি কাউকে খারাপ করছে খারাপ বলে আপনি ওখান থেকে ফেরত আনতে পারবেন না ভালোটা তাকে দেখাতে হবে কারণ ভালোটা আমরা কিন্তু একটা লোক যখন খারাপ করে বলি তুমি তো নষ্ট হয়ে গেছো তুমি তো গেছো তোমার দিয়ে কিছু হবে না তুমি শেষ তাকে যদি বলি যে না তুমি হয়তো এটা করে ফেলেছো তোমার মধ্যে কিন্তু এইটা করার সম্ভাবনা আছে তো এই জিনিসটা আমরা যতক্ষণ দেখাতে পারবো ততক্ষণ কিন্তু কেউ আর পিছিয়ে থাকবে না

কিন্তু তারপরেও কতটুকু দিতে পারছি কতটুকু তাদেরকে আমরা ভালোবাসাটা দিচ্ছি কেয়ার করছি যত্নের কতটুকু অবহেলা হচ্ছে কিনা এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ আপনি যতই স্বপ্ন দেখেন যত সফলতা দেখেন আপনি তখন সফল যখন আপনার বাবা মার মুখে হাসিয়ে থাকবে তো বাবা মাকে হাসিয়ে রাখা আর আপনি সফল এটা কিন্তু বলবে আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব সেই জন্যই বিদেশে থাক যে মানুষগুলো থাকে আমাদের এখানেও অনেক ভাইরা আছেন একটু আগে একজন লিখছিলাম যে বাংলাদেশে চলে আসতে চাই এসে ব্যবসা করতে চাই আপনি বিদেশে থেকে কষ্ট করে আপনারা টাকা পান আমার মনে একটা মানুষ যখন দূরে যায় তখন তার ভালোবাসার প্রকাশটা বেড়ে যায় অবশ্যই তাই না কাছে থাকলে এটা বড় খুব এটা বোঝা যায় না এটাই আমাদের হিউম্যান नेचर এবং আমরা বাঙালিরা এত আবেগপ্রবণ আমরা এত আবেগী যে কারণে কিন্তু আমরা এই আমাদের আবেগ দিয়ে আমরা আজকে আমরা যেখানে আমাদের আবেগের কারণে কারণ আমরা আবেগ দিয়ে সব জয় করেছি এবং আমরা আবেগে আবেগ হলো ভালোবাসার বা ভালোবাসা হল আবেগের প্রতিফলন রাইট সো উই আর প্রাউড অফ আমরা বাঙালিরা আবেগী কারণ আমরা ভালোবাসতে জানি এই কারণে আমরা অতিথি পরায়ণ এই কারণে আমরা অমায়িক আমি আহ থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ ভাই আপনি কষ্ট করে সময় দিয়েছেন আমাদের আহ তরুণদের জন্য তরুণীদের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা আরো চালাতে পারি বাট আমি আপনারা অনেকেই আজকে খেলা দেখার জন্য অপেক্ষা করছেন আপনাদের সবাইকে অনেক অনেক আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে স্বপ্ন আপনারা দেখেছেন সাহস করেছেন অনেকে শুরু করে দিয়েছেন লেগে থাকার কোনো বিকল্প নেই এবং এটা ভাববার কোনো কারণ নেই আপনি যেটা শুরু করেছেন ওটাতে সফল হবেন মানুষ আপনি যতবার যতগুলো কাজে বিফল হবেন তত বেশি অভিজ্ঞতা আপনার তৈরি হবে কিন্তু যেটা করতে হবে রিস্ক তখন বলে না যে চাকরিতে নাই চাকরিতে বেশি রিস্ক আপনি যদি সেল করতে না পারেন আপনার কিন্তু ব্যবসা বলেন চাকরি বলেন জীবন বলেন পুরোটাই রিস্ক কিন্তু আপনি যদি শিখে জেনে এই যে নব্বই দিন শিখলেন এখন কিন্তু আর রিস্ক নাই শিখে জেনে আপনি যদি কোনো কিছুতে নামেন রিস্কটা কমে যায় নাই আমি সেটা বলবো না কমে যায় সেই কমানোর কাজটা আমরা করেছি আর সবচেয়ে বড় যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে আপনাদের জীবন বদলে গেছে আমার মনে হয় আমাদের আমাদের সবচেয়ে বড় পাওয়া এখন কাজ হবে মানুষ মানুষকে বদলে দেবে কারণ পজিটিভিটির কোনো বিকল্প নাই জীবনে আপনি ভালো থাকতে চান সুখে থাকতে চান বড় হতে চান যত বড় হবেন তত অমায়িক হতে হবে তত নরম হতে হবে তত ভদ্র হতে হবে তত মাথা নিচু করতে হবে আর মাথা আপনি যতবার নিচু করবেন